তো ভিউয়ার্স, এ হচ্ছে চিংড়ি মাছ। এ দেখেন চিংড়ি মাছ, এখানে খালের চিংড়ি মাছ অনেক মজা, যদিও বা ছোট। এই মাছগুলো কিন্তু অনেক মজা, আমরা এতক্ষণ অনেক পানি দেখলাম। এই যে বড় মাছ, এই বড় চিংড়ি একটা আছে, এই দেখেন এটা হচ্ছে বড় চিংড়ি ভাই। বড় মাছ, বড় মাছ, বড় মাছ, বড় মাছ, বড়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওটার জন্য আমি রিয়েলি রিয়েলি অনেক এক্সাইটেড, কারণ আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে ঝিরিভা খাল রয়েছে, আজকে সেই খালে মাছ ধরব। আজকে মাছ ধরার সম্পূর্ণ ট্রাই করব, ঠিক প্রাচীন এখানে লোকাল স্থানীয়রা যেভাবে মাছ ধরে সেভাবে মাছ ধরার ট্রাইটা করব। এই ভিডিওটার জন্য সত্যি আমার কোনো অভিজ্ঞতা নেই, যেহেতু আমিও প্রথম, আমার ভিডিওটা এই প্রথম, মাছ ধরা নিয়ে আমার কোনো প্রথম ভিডিও। তো অবশ্যই ভালোই লাগবে আশা করি, তো অবশ্যই অবশ্যই দেখতেই থাকুন। অবশ্যই আমার এই চ্যানেলটিতে যারা নতুন তাদের উদ্দেশ্যে একটি কথা, আমার যে সাবস্ক্রাইব বাটনটি চেপে সাদা করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন, না হয় আমার কোনো পরবর্তী ভিডিও পাবেন না। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আমরা এখন রওনা দিব, আমরা আজ মাছ ধরবো হচ্ছে কালা পানি যে খাল বলে আমাদের স্থানীয় ভাষায়, সেখানে একটা হচ্ছে উত্তর পাশে গেছে আর একটা হচ্ছে দক্ষিণ পাশে গেছে। আমরা এখন দেন দক্ষিণ পাশেরটা দিয়েই যাব। তো দেখুন যাওয়ার মধ্যে কী প্রকৃতিটা অসাধারণ প্রকৃতি, দুন পাশে পাহাড়ি চা বাগান, এগুলো নতুন গাছ এজন্য খুব একটা সুন্দর দেখাচ্ছে না, যখন গাছগুলো বড় হবে আশা করি অনেক সুন্দর দেখাবে। তো পাহাড় এদিকে পাহাড়, আমরা এখন এদিকে যাব। তো দেন গো। তো ভিউয়ার্স, আমরা যেহেতু সম্পূর্ণ স্থানীয়দের মতো মাছ ধরার চেষ্টা করবো, সেহেতু আমাদের লাগবে হচ্ছে যে জিনিসগুলো লাগবে আমরা নিয়েছি তা, তারপর হচ্ছে একটা কোদাল, দুইটা কোদাল নিলাম, তারপর দুইটা জাম নিলাম, একটা রুই নিলাম, এগুলো নিয়ে দেন আমরা রওনা করছি। যেভাবে মাছ ধরবো সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আজকে আমার সাথে আছে হচ্ছে আমার সর্দি বড় ভাই হাফেজ আতিকুর রহমান। তো ভিউয়ার্স, আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছাইলাম। আমরা এখানেই মাছ ধরবো, এরকম আমরা দুইটি জায়গায় মাছ ধরার জন্য ইচ্ছা নিয়ে আমরা বেরোইছি। তো ইনশাল্লাহ দেখা থাক আমরা সময়ের সাথে কাবার করে কতটুকু মাছ ধরতে পারি। তো আমরা এখানে কি করলাম, এখানে কতগুলো ঝোপঝাড়টা কেটে দিলাম, অর্থাৎ জঙ্গল এবং পাতা জাতীয় কোনো কিছু কেটে দিলাম। এখন যেহেতু রোদ পড়তেছে, রোদের কারণে মাছগুলো যেহেতু একটু ছায়ায় আশ্রয় নিতে চাইবে, সেহেতু এ জায়গায় এসে আশ্রয় নেবে। এখানে একটু পানিও জমছে, যার কারণে হচ্ছে এদিক থেকে পানি আসে, এদিক থেকে পানি আসে, এগুলো এখানে জমছে। এবং এখানে আমরা কী করছি, এর আগে খাবারও দিলাম কতগুলো, এর আগের দিন সন্ধ্যায় দুই দিন তিন দিন খাবার দিলাম। এদিকে পানিগুলো যাওয়ার জন্য ড্রেন করে দিচ্ছি, তো পানিগুলো এদিক দিয়ে চলে যাবে, চল খালের যে পানিগুলো। তো ভাই অলরেডি কাজ করতেছে, দেখতেই পাচ্ছেন।
তো আসলে এগুলো আমি কালকেই এর আগের একদিন আগেই করে দিলাম, মানে কি ডেন্টটা একদিন আগে ক্লিয়ার ক্লিয়ার এখানে কিন্তু অনেক রয়েছে। তো আমরা মাছ ধরবো হচ্ছে ওইদিকে একদম নিচ দিয়ে। তো আমরা এখন এখান থেকে কি করব, পানিগুলোকে একটু বাড়ি দিয়ে দিয়ে মাছগুলো একটু তাড়ায় তাড়ায় পানির স্রোতে নিয়ে চলে যাব। তো দেন মাছগুলো যখন আমরা যখন এদিক দিয়ে বাড়ি দেবো, পানির স্রোতে কি করবে, মাছগুলো নিচ দিয়ে চাইতে থাকবে। তো দেন গো, আমি পানিতে ঝাপড়াচ্ছি, মাছগুলো যাবে। যা 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 যা, যত দূরে চাপছে তত দূরে মাছগুলো যাচ্ছে। মাছগুলোকে আমরা পানিগুলোকে নাড়া দিয়ে দিয়ে যত নাড়াচ্ছি, মাছগুলো পানির যে পাড়ে দিচ্ছি সেই পাড়ির স্রোতে কিন্তু মাছগুলো পানির ঠিক নিচ ঠিকই নিচ দিয়ে যাচ্ছে। অর্থাৎ পানির স্রোতে স্রোতে মাছগুলো দৌড়ে দৌড়ে যাচ্ছে। কিন্তু অনেক মাছ দেখতে পেলাম পানি সাথে সাথে নিয়ে যাবো, বার্তা দেওয়ার আগে মাছগুলো পানির সাথে মাছগুলো নিয়ে যাবো। আমরা পানির স্রোত আছে, স্রোতের সাথে যখন বাড়ি দিলাম মাছগুলো আর দৌড়ে গেল। বার্তা ক্লিয়ার করলাম। তো সুপ্রিয়া বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমরা ওই বার্তা ক্লিয়ার করার পর হচ্ছে এখানে পানি, আর এখানে যে পানিগুলো আছে এগুলো জমে আছে, আর এদিকে নিচ দিয়ে তো পানি শুকাই গেছে অলরেডি। এখানে পানি শুকাই গেছে, দেখতেছেন তো একটু, এখানে পানি শুকাই গেছে। তো দেখতেছি কীভাবে পানিগুলো আসতেছে। তো দেখুন, আমরা একটু নিচ থেকে দেখে দেখে যাচ্ছি পানিগুলো কীভাবে আসতেছে। এদিক দিয়ে আস্তে আস্তে ভাঙতেছে, মানে কি পাড়গুলো, এদিকের পাড়গুলো ভেঙে ভেঙে এভাবে পানিটা আসতেছে। এদিকে কিন্তু পানি কিন্তু ফুলে গেল, পানি জমাট হয়ে গেল এদিক দিয়ে, দেখতেছেন এখানে পানি অনেক জমাট হয়ে গেল। এখানে পানি জমে গেল, ওইখান পর্যন্ত জমল, এখানে পানি জমলো, পানি জমে এই বাটটার কারণে পানিগুলো এদিক দিয়ে চলে যাচ্ছে। আমরা এখন দেন কী করবো, পিছনের যে বাটটা দেখতে পাচ্ছেন ওইখানে বাটটা দিয়ে আমরা ওই যে রুই আছে আমাদের, রুইটা বসা দিয়ে আমরা এখন মাছটা ধরবো। তো অবশ্যই দেখতে থাকুন। A few minutes later. ভিউয়ার্স, আপনারা দেখেন, এই দেখেন দুইটা চিংড়ি মাছ একদম কি সুন্দর করে বসে আছে। এখানে দুইটা চিংড়ি মাছ আছে, তারপর হচ্ছে পানি আছে আর অল্প, সব পানি শেষ, ওইখানে কয়েকটা আছে চিংড়ি মাছ। দেখেন চিংড়ি মাছ, যে খালের চিংড়ি মাছ আসলে অনেক টেস্টি। তো পানি আছে অল্প, যার কারণে আমাকে কষ্ট করতে হচ্ছে, ভাই একটু আলসেমি করতেছি, কোনো কাজই করতেছে না, মাছ ধরতে দিছি তাও শুধু ঘুরতেছে ফিরতেছে, কোনো কিছুই করতেছে না। দেন আমাকে কষ্ট করতে হচ্ছে, একটু অনেকটাই কষ্ট করতে হচ্ছে। এখানে অনেক মাছ উঠছে, এই দেখেন মাছ, খালের মাছ কি মজা দারুণ। তো পানির কি অবস্থা একটু সর্বশেষ পানির অবস্থাটাও দেখাই। এখানে চূড়া বালি আসছে, এগুলো হচ্ছে সবগুলো চূড়া বালি, এখানে দেখেন সবগুলো চূড়া বালি, চূড়া বালির কারণে এখানে পা দিলে পা চলে যাচ্ছে। পানি অনেকটা স্পিড আসতেছে এখন, আস্তে আস্তে পানি অনেক বেড়ে গেছে। তো দেন দেখেন এদিকে, এদিকের কী অবস্থা, অল্প সময়ের মধ্যে পানি শুকাই ফেললাম, আরও অল্প কিছু আছে এগুলো শুকাই ফেলি। মাস মাস A few minutes later.
তো ভিউয়ার্স, এ হচ্ছে চিংড়ি মাছ। এ দেখেন চিংড়ি মাছ, এখানে খালের চিংড়ি মাছ অনেক মজা। যদি ছোটা এই মাছগুলো কিন্তু অনেক মজা। আমরা এতক্ষণ অনেক পানি দেখলাম, এই যে বড় মাছ, এই বড় চিংড়ি একটা আছে, এই দেখেন এটা হচ্ছে বড় চিংড়ি ভাইয়া। তো এতক্ষণ অনেক পানি ছিল, আমরা কি করছি পানিগুলো এখন শুকাই ফেলতেছি। শুকাই এখানে আরও দেন মাছ আছে, মাছগুলো ধরবো। তো অবভিয়াসলি এখানে অনেক কষ্টের, যত শখ তত কষ্ট, যত ইচ্ছা তত কষ্ট, ইচ্ছা পূরণ করতে হলে অনেক কষ্ট করতে হবে। দেখতেছেন অনেক মাছ আছে, কিন্তু যে পরিমাণ মাছ পাবো ভাবছিলাম এত পরিমাণ মাছ নেই। মাছ অনেক কম, কারণ রোদ কম। তো এতক্ষণ পর্যন্ত আমরা অনেক কষ্ট করে এই মাছগুলো ধরলাম। আসলে এখানে হচ্ছে মূলত কথা হচ্ছে পাহাড়ি এই যে খালে, অর্থাৎ যে ঝিরিতে মাছ ধরার সময় হচ্ছে মূলত এই সাইড থেকে পানিটা আসা বন্ধ করা যায় না। এটা হচ্ছে সবচেয়ে বেশি এত পেন দেয় এটা। এই যেমন এদিকে পানি আস্তে আস্তে পানিটা জমাইছে, এত পর্যন্ত এখান থেকে মাছটা ধরা শেষ হয়েছে। এখনও বেশি এখানে মাছ দুই একটা থাকলে থেকে যেতে পারে, এগুলো অবশ্যই থেকে যাবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা শুধু এখানে ধরলাম হচ্ছে এই দেখেন দেন এগুলো ধরলাম এখান থেকে, এখানেও আছে। এই দেখেন যেমন একটা দেখায়, এই দেখেন বাহ, ঝিরির মাছ অসাধারণ মজা হবে। আমরা এখান থেকে অল্প আমরা কি করব, এখান থেকে কিছু কিছু নিব, নিয়ে এগুলো ঝাড়বো, মানে কি এই ময়লাগুলো ছেড়ে ওখান থেকে মাছগুলো কালেক্ট করে নিব। তো অবভিয়াসলি দেখতে থাকো তোমারই বেদ আরে বেদ জাগা নেই ব্যাং মাছ ঠান্ডাস দেন। তো এতক্ষণ পর হচ্ছে যে মূলত আমাদের কষ্টের ফল হচ্ছে এখানেই, যেহেতু এখানে অনেক মাছ রয়েছে, আমি এখানে যে ময়লার কারণে বালির কারণে আমি এখানে এটা গাইতেও পারতেছি না। এখানে প্রচুর মাছ রয়েছে মূলত, ক্যান ইউ হেল্প মি প্লিজ। কষ্টের ফল হচ্ছে এখানেই, এখানে মাছ সব মাছ রয়েছে কিন্তু এখানেই, এখানে পাইলাম হচ্ছে পানি শুকানোর পর যে মাছটা, ওই মাছটা পাইলাম হচ্ছে এখানে। কিন্তু এতক্ষণ পানির সাথে যে মাছটা ছিল এই মাছ সম্পূর্ণ হচ্ছে এখানেই আছে এই মাছটা। তো দেখ উপরে দেখাচ্ছে কি বড় চিংড়ি মাছ, এই পালাস না, এই দেখেন চিংড়ি মাছ অনেক বড়। এটা মানে কি খালে এর চেয়ে বড় হয় চিংড়ি মাছ, অবভিয়াসলি এর চেয়েও বড় হয় চিংড়ি মাছ। তো আমরা এখন মাছগুলো এখান থেকে সবগুলো আগে যেগুলো দেখতে সেগুলো নিয়ে নিই। এটা কিন্তু নিজে নিজে ভেঙে গেছে দেখছেন, এই যে কি পানির স্রোত, ও মাই গড, সবগুলা ক্লোজ হয়ে গেছে, একদম সমান হয়ে গেছে। তো দেন ভিউয়ার্স, আমরা এতক্ষণ যা ভাবছিলাম এই আটাতে রুইটাতে অনেক মাছ পাবো, কিন্তু আশানুরূপ এতটুকু মাছ পাইনি। আল্লাহ রিজিকে যা রেখেছেন তাই পাইলাম, এটাই হচ্ছে কথা। আর আমার মনে হয় মাছ না পাওয়ার একটা উদ্দেশ্য, এই যে দেখেন এই জিনিসটা দেখাই, এটা কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জিনিসটাকে কী বলা হয়। এটা আমরা বলা হয় ব্যাঙের ছাতার ব্যাঙের ইয়ার যেটা আছে ওটাই বলি। এই দেখেন কী পরিমাণ, দেখেন একটু দেখেন, এই দেখেন এখানে কী পরিমাণ, আরও অনেক পাইছি। আমার মনে হচ্ছে এই জিনিসটা ছোটো মাছগুলোকে খেয়ে ফেলছে, যার কারণে মাছ উৎপাদন বা মাছ জন্ম হয়নি। আমার এই জিনিসটাই মনে হচ্ছে, এগুলো এক একটা কী এক অবস্থা, এক একটা প্যাট অনেক বড় বড়। আজকে এই পর্যন্তই, অবভিয়াসলি ভালো থাকুন সুস্থ থাকুন। শেষ পর্যন্ত আমাদের পাহাড়িরা অনেক কষ্ট করে লাকড়িগুলো নিয়ে যাচ্ছে, এদিকে আরেকজন আসতেছে লাকড়ি নিয়ে। এই যে দেখেন অনেক কষ্ট দেন। আমরা এখন মাছ ধরার শেষ পর্যায়ে একদম, আমরা এখন বাড়ি চলে যাব। আমরা এই ধরনের দুইটা এই যে খাঁটি, আমরা যেখানে খাঁটি বলা হয় বা দুই জায়গায় মাছ ধরার কথা থাকলেও কিন্তু সময়ের কারণে এবং ক্লান্তার কারণে আজকে এখানেই এটাই শেষ। বাট বাংলাদেশের খেলার কারণেই সবচেয়ে বেশি হচ্ছে এটাই। তো আমরা আজকে এখানে শেষ করলাম, ভালো থাকুন সুস্থ থাকুন, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ।